জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, আর শুরুর পরই দর্শকদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপি লিস্টে কিন্তু প্রথম দিকে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে। এই মুহূর্তে রয়েছে কোন গোপনে মন ভেসেছে সেটে, দেখে নেব কি চলছে সেটে। আসুন ভালো কাজটা ম্যাটার করে, তো ভালো কাজ করার জন্য বরাবরই একটা দায়িত্ব থাকে, দায়িত্ব থেকে বড় কথা একটা কি বলবো মানে প্রত্যাশা থাকে যে ভালো কাজ করব, অডিয়েন্সকে হ্যাপি রাখার চেষ্টা করব। তো হ্যাঁ, এখনই টিআরপি আমাদের প্রথম পাঁচের মধ্যে রয়েছে, কিন্তু সেই নিয়ে বাড়াবাড়ি করার মতন কিছু হয়নি। আমি যেটা দেখছিলাম ভীষণ মজা করে শুটিং হচ্ছে, এরকম কী কী চলতে থাকে সারাদিন? সারাদিন ডেফিনেটলি মানে সিনে আমি খুব মানে অনেক অ্যাক্টিভ থাকি, অনেক কথা বলি, বাট এমনি অফ ক্যামেরা আমি একটু মানে চুপচাপই থাকি। তো এখানে নতুন টিম সবে, লাইক ইটস বিন আ মান্থ, বাট খুব ভালো টিউনিং সবার সাথে, বেশ মজা হচ্ছে। মেকআপ রুমেও খুব মজা হচ্ছে ছেলেদের, যারা আমরা আছি, রণদা, নীলদা, অনিমেশ দা। অনিমেশ দা ইজ লাইক দ্য হার্ট অফ দিস ইউনিট, সো পুরো জমিয়ে রাখে, একাই মানে পুরো একদম মাতিয়ে রাখে। শুধু টিআরপির জন্যই যে কাজটা করি সেটা তো নয়, তাতে আমাদের সকলের খুব এফার্ট থাকে, এমনি কাজটা ভালো করার চেষ্টা করি। আর তার সাথে টিআরপি যদি হাই আসে তাহলে তো সেটা একটা বিরাট বড় একটা অ্যাডিশনাল প্রাপ্তি। টিআরপিতে আমার মনে হয় আমাদের সবার বন্ডিংটা রিফ্লেক্ট করছে, ইনফ্যাক্ট গল্পটা ভীষণ ভালো। তবে এই গল্পটা এমন জায়গায় যেতে চলেছে মানে যেটা মানে আমরা যখন শুনছি অল্প অল্প করে আমরা নিজেরাই আর কি মানে বলছে ও মাই গড, এরকম একটা জিনিস হতে চলেছে বা হতে পারে। ভালো ভালো হচ্ছে, টিআরপি বেড়েছে, খুব ভালো লাগছে, আরও বাড়ুক, আরও বাড়বে এই আশা করি। দর্শকের ভালো লাগছে, টিআরপি বেড়েছে, দর্শকের আরও ভালো লাগবে এই আশাই করি। দেখতে থাকেন কোন গোপনে মন ভেসেছে, ভালো লাগবো। আমরা খুব মজা করে শুটিং করি এবং এখানে আসতে ভালো লাগে, সকালবেলা ঘুম থেকে উঠে মনে ইচ্ছা হয় যে এটা হলো একটা আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবি না, ওয়ার্ল্ড কাপ চলে আসে দৌড়ে দৌড়ে। টিআরপিও আমরা দৌড়চ্ছি, টিআরপি আমাদের পেছন পেছন দৌড়চ্ছে, ধরো 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 ধরো, একটু থামি, টিআরপি কাপ করে ধরে না। আমরা কত 7.8 দিয়ে শুরু করেছি, ওটা একটা সংখ্যা মাত্র আমাদের কাছে, ঠিক আছে? সুতরাং টিআরপি নিয়ে আমরা ভাবছি না, আমরা যে কেউ একদিন না একদিন পারফর্ম করে দিচ্ছে ওটাই আর কি বলবো। আপনারা জানেন যে কিঞ্জল স্যার কিন্তু শ্যামলীকে পছন্দ করে ফেলেছে, এবার শ্যামলী কী করবে বা কী হতে পারে সেটা একমাত্র আমাদের রাইটার সৌভিক বলতে পারবে। এই শ্যামলী কি কিঞ্জলকে কিছুটা ভালো লেগেছে শ্যামলীর? না, শ্যামলী কিঞ্জলকে শ্যামলী ডিরেক্ট বলে দিয়েছে তুমি আমার থেকে ছোটো, তুমি আমাকে দিদি বলে ডাকবে। তো একটা ভালো মানে ওর শ্যামলীর মনে হয়েছে কিঞ্জল স্যার খুব প্রাণবন্ত, খুব ছটফটে, খুব মজার মানুষ এবং ভালো মানুষ। শ্যামলী কনসিডার করে কিঞ্জলকে যে খুব ভালো মানুষ, মজার মানুষ এবং আমার থেকে বয়সে ছোটো, তো ভালো বন্ধু, কিন্তু কখনো প্রেমের চোখে শ্যামলী কোনোদিনও দেখেনি কিঞ্জলকে। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের গোটা টিম কিন্তু দারুণ মজা করে প্রত্যেক দিন অভিনয় করছে, সেই অভিনয়ের প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলার পর্দায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আরটিএইচ টিভি HD-র পর্দায়।